আমাদের নাস্তা হিসেবে ছিল হচ্ছে তেলের পিঠা। তো তেলের পিঠা গ্রামাঞ্চলের খুব জনপ্রিয় একটু খাবার এবং আমার খুব পছন্দের খাবার। নাস্তা শেষ করার সাথে সাথে বারান্দায় গোল করে আসন পেতে সবার জন্য খাবার রেডি। তো এখানে বিভিন্ন আইটেম দিয়ে খাওয়া হয়, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। খেতে এসেছি দিদির বাড়ি, তা এখানে আছে সাদা ভাত, আলু ভাজি, বেগুন ভাজি, এটা কি চাল কুমড়ো রান্না, আর হলো ও ডিম ভাজা। এটা টোটাল হিন্দু রীতিতে একটা খাওয়া দাওয়া, তো দেখতে থাকুন। হ্যাঁ, তো এতগুলো আইটেম আসলে লোভ সামলানোই দায়, তো আমি খুব দ্রুত খাওয়া শুরু করলাম। সবগুলো মেনু অল্প অল্প করে খেলেও দেখা যাচ্ছে পেট ভরে যাবে। তা প্রথমে চাল কুমড়ো দিয়ে খাওয়ার পরে পাতিয়ে নিয়ে নিলাম গরম গরম মুগের ডাল। মুগের ডাল দিয়ে আলু ভাজি খেতে কিন্তু সেই সুন্দর লাগে। আমি মুগের ডাল দিয়ে আলু ভাজি এবং ডিম ভাজি একসাথে খেয়েছিলাম, তো বেগুন ভাজিটাও এর সাথে। বিশেষ করে মুগের ডাল দিয়ে যদি বেগুন ভাজি খাওয়া হয় তাহলে এর টেস্টের আলাদাই বেড়ে যায়। এবার চলে এসেছে খাসির মাংস। খাসির মাংসটার আপনার দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। তো খাসির মাংস এইভাবে রান্না আসলে আমি একটু শিখে নিয়েছি, আপনাদের যদি কখনো মনে হয় যে এইভাবে রান্না শিখবেন আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই জানাবো। তো গ্রামাঞ্চলে কিন্তু এমন একটা রীতি প্রচলিত, সবাই এইভাবে তাদের বারান্দায় আসন পেতে সাবধানকারে অতিথি নারায়ণ, তো অতিথিকে নারায়ণ রূপেই সেবা করা হয়। এটা হচ্ছে বাড়িতে পাতা দই, দিদি নিজে পাচ্ছে, খেতে অনেক টেস্ট হবে। হ্যাঁ, বাড়ির যে গরু সেই গরুর দুধের দই। খাওয়া শেষে পান সুপারি ছিল এবং ছিল কোল্ড ড্রিঙ্কস। আমি পান সুপারি খাইনি, অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি।